গুড মর্নিং ফ্রেন্ডস, তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো, অনেকেই বলতে দু একজন, যে খিচুড়ি রেসিপিটা যদি আমি শেয়ার করি। তো আজকে দেখে নাও আমি কিভাবে জুঁইয়ের জন্য খিচুড়ি বানিয়ে নিই। সব কাজকর্ম শেষ করে দিলাম, এবারে আমি জুঁইয়ের জন্য খিচুড়িটা বসিয়ে দিই। তো চলো দেখে নাও। তো দেখো, আমি এখানে চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর একটা আলু আর একটা পটল নিয়ে নিলাম। তো আলু যে কোনো সবজি থাকলেই দিতে পারো। তো আলুটা আর পটলটা আমি ছোট ছোট করে কেটে কেটে দিলাম, খোসা ছড়িয়ে নিয়েছি। আর এক চামচ দিয়ে দিচ্ছি ডালিয়া। এখানে ডালিয়াটা এর জন্য দিচ্ছি কারণ ডালিয়াটা দিলে একটা পিছলা পিছলা ভাব হয়, ভাতের মার মার ভাব হয়, তো খেতে মানে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি মুসুর ডাল দু চামচ। গাজর থেকে শুরু করে অন্য কোনো সবজিও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমি দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি চাল ডাল আর সবজিটাকে, একসাথে করে ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে জলটা আমি বাইরে ফেলে দিয়ে আসলাম। এবারে দেখো আমি প্রেশার কুকারের মধ্যে সবটা দিয়ে দিলাম, আর আমি এদিকে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো আমি কতটা জল দিয়ে দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ একটু সামান্য, আর তোমাদের আইডিয়া মতো দিতে পারো। আর একটু দিয়ে নেব হলুদ, সর্ষের তেল দিয়ে নিলাম একটুখানি। সর্ষের তেলটা এমনিতে তো এগুলো সবজিগুলো ভেজে দিই না, তার জন্য এখানেই দিয়ে দিই ডাইরেক্ট। তো দেখো আমি সব রেডি, আমি এবারে ঢাকনাটা মেরে এবারে বসিয়ে দেবো। আর গ্যাস ওভেনটাকে আমি ধরিয়ে নিচ্ছি। আর দেখো আঁচটা কিন্তু আমি একদম পরিমাণে লো করে দিলাম, যাতে ভালোভাবে সেদ্ধ হয় খিচুড়িটা। তো বন্ধুরা, জালটা কিন্তু একদমই লো করে দিতে হবে, আর আমি কিন্তু একদমই লো করে দিই, তাহলে সেদ্ধটাও ভালো হবে অনেকক্ষণ ধরে। আমার প্রেশার কুকারে চারটা সিটি দেয়, তারপরে আমি খিচুড়িটাকে নামিয়ে নিই। কারণ চারটা সিটি দিলে আমাকে গ্লাস দিয়ে বেশি পিষতে হয় না, একদম গলে যায়। আর জলটা তোমরা নিজের আইডিয়া মতো দিবে। তো চলো খিচুড়িটা এবার হোক, তারপরে এদিকে আমি বাকি কাজকর্ম করি। দুধ এই দেখো অলরেডি তিনটে সিটি দিয়ে দিয়েছে, আর এইটাই হচ্ছে লাস্ট। তো এবারে আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে হাওয়াটা বের করে দিচ্ছি একটা চামচ দিয়ে। তারপরে দেখো আমার এই খিচুড়ি রেডি, কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, গলে গিয়েছে একদম। আমি ঢালিয়ে নিচ্ছি কারণ জুঁইকে খাওয়াবো, আর একটু ঠান্ডা হবে তারপরে খাওয়াবো, ঢেলে রেখে দিলাম। আর এই যে পটলগুলো একটু গোটা গোটা আছে, তো এগুলো একটু গ্লাস দিয়ে টিপে নিচ্ছি, তা না হলে জুঁই আবার খেতে চায় না, গোটা গোটা থাকলে মুখে লেগে যায়। তো এই যে চামচ দিয়ে নিয়ে নিলাম, চলো এবার জুঁইকে খাইয়ে দেবো। আর এই যে এটা চিনি খাচ্ছে, হাতের মধ্যে নিচ্ছে আর খাচ্ছে, দেখি শোনো কি খাও। চিনি চিনি কে দিয়েছে চিনি? এমি দেখি হাত দেখাও। তো বন্ধুরা, এই ছিল আমার খিচুড়ি রেসিপি জুঁইয়ের জন্য। তো তোমরা চাইলে এরকম করে বানাতে পারো, না হলে অন্যভাবেও বানাতে পারো। তো চলো এবারে জুঁইকে খাইয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে সকালবেলা। এখন আমি আলু সেদ্ধ দিয়ে আগে খেয়ে নিই কারণ খুব খিদে পেয়ে যায়। তো আলুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো কাঁচা পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা পুড়ে দিয়েছি। তো বন্ধুরা, এই দেখো এখন 11:30টার উপরেও হয়ে গিয়েছে, আর এখন আমি খাবো ভাত। এই যে সেদ্ধ ভাতটাই আগে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গিয়েছে। তো আলুটা মেখে নিয়েছি আমি, তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত জানালা খোলা হয়নি, বিছানা তোলা হয়নি, কারণ বিছানাটা আমি এখন অনেকটা পরে তুলি, আগে খাওয়া দাওয়া করি, ভিডিও আপলোড দিই, মানে 11:30, 11:30, 12টার পরেও এরকমও হতে পারে। তো এত সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা তোলা হয় না, কারণ বাকি কাজকর্ম করতে করতে এদিকে সময় পেরিয়ে যায়। তো এখন আমি বিছানাটাকে তুলবো। ছোটো মোটো কাঁথাগুলো প্রত্যেক দিন এগুলো মানে বিছিয়ে রাখতে হয়, কারণ এই যে জুঁই ইস্যু করে, তো ওই দেখো ওইখানে জুঁইয়ের বিছানা করাই আছে। তো আমাদের বিছানাটা যেহেতু শক্ত, কারণ ভিতরে তোষক নেই, তো তো কয়েকটা কাঁথা আছে শুধু, এর জন্য খুব শক্ত। আর প্লাই প্লাই তো শক্ত, এর জন্য জুঁইকে যদি ব্যথা না লাগে, তার জন্য আমি ওর জন্য এক্সট্রাভাবে বিছানা করে দিই উপরে, মানে ওর যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আছে সেগুলো বিছিয়ে দিই, তারপরে ওকে শোয়াই। তো বাবা আসলো, বাবা এসে জুঁইকে নিয়ে গেল। বাবা বলতে আয়ুষের ঠাকুর দাদা, জুঁইকে খুব ভালো পায়।
তো নিয়ে গেল বেরু বেরু করতে, আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। দেখো বিছানাটাকে তুলে নিচ্ছি সুন্দর করে, আর বেড কভারটা চেঞ্জ করে দিলাম, কারণ ওই বেড কভারটা আমি ধুয়ে দেবো আজকে। জুই না, জুইকে যখন স্নান করিয়ে দেওয়ার পর তেল মেখে দিচ্ছিলাম, তখন ও কী করেছে, তেলগুলো সবগুলো একদম ফেলে দিয়েছে। আর বেড কভারটা অনেকটা জায়গায় কেমন তেল তেল হয়ে আছে, তো না ধুলে ভালোই লাগতেছে না। তো এই দেখো সাবান নিয়ে এসেছিলাম, এখনও পর্যন্ত খোলাই হয়নি, তোমাদের সামনেই নিয়ে আসলাম, তোমাদের সামনেই খুললাম সাবানটা। তো আমি কাঁথা টাতাগুলো ভিজিয়ে রাখতেছি, কাঁথা তো না, শুধু এই আর বেড কভার, জুয়ের প্যান জামা এগুলোই। তো চলো এখন ভালো করে এগুলো কেচে দিচ্ছি। তো বন্ধুরা, আমার জামা কাপড় কাচা প্লাস ধোয়া দুটোই কমপ্লিট, আর শুধুমাত্র একবার কিন্তু আমি ধুইনি, বারবার করে ধুয়ে নিলাম, কারণ তোমাদের সামনে একবার দেখালাম, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো ইদানিং আমি খুব কম সময়ের ভিডিও দিচ্ছি, 15 মিনিটের মতো ভিডিও দিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই, মেলে দিয়ে যাই গিয়ে স্নান করি। বন্ধুরা আমি স্নান করে এই যে এইমাত্র ঘরে আসলাম, এসে দেখো সিঁদুর পরে নিয়েছি আর চুলটাও আঁচড়িয়ে নিয়েছি। তো এবারে আমি ডাল বসিয়ে দেবো, ডাল আর পটল দু একটা হয়তো আছে, পটল ভাজা করব। আর জুয়ের জন্য আজকে তো ডিম আসে একটা, কিন্তু ডিম খাওয়ানো যাবে না আজকে, কারণ কালকে খাইয়েছি, প্রত্যেক দিন খাওয়াবো না, খাওয়ালে পেটে গরম আটকে যাবে। তো চলো ডালটা বসিয়ে দিই, আর জুই এখনও ঘুমোচ্ছে। বন্ধুরা আমি আবার এই খাটের তলে আলু রেখে দিয়েছি, আর এই যে ঝুড়িটা নিচে রাখলে কীরকম যেন সবজিগুলো নষ্ট নষ্ট হয়ে যাওয়ার মতো হয়, এর জন্য আমি ঝুড়িটাতে রেখে, জুইয়ের খেলনা গাড়িটা তো এখন ইউজ করা হয় না, তাই খেলনা গাড়িটার উপরে ঝুড়িটা ঢুকিয়ে ভিতরে রেখে দিই, তাহলে টানতে আমার সুবিধা হয়, যখনই টানি গাড়ির মতো করে চাকা লাগানো আসে চলে আসে। তো দেখো আমি পটলগুলো একটু খোসা ছড়িয়ে নিচ্ছি আর ধুয়ে নিলাম, ঠিক সেরকমভাবে খোসা ছড়ালাম না, এমনি একটু ছুরি দিয়ে উপরে উপরে হালকা করে দিলাম, কারণ না হলে গলে যাবে পটলগুলো। তো কড়াই বসিয়ে দিলাম, আর এই দেখো কড়াই গরম হয়ে গিয়েছে, আমি তেলও দিয়ে দিলাম, আর এবারে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তাহলে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম, তো সকালবেলা যেহেতু প্রেশার কুকারে রান্না তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, এর জন্য আর ডালটা দেখায়নি, তো ডালটা সোমবার দিয়ে নিলাম আমি। মাঝে মাঝে না ক্যামেরাটা চালু করে রেখে দিই, ভাবি যে ভিডিও হচ্ছে, পরে দেখি যে ক্যামেরাটা আমি অন করতেই ভুলে গিয়েছি, অফ করে রেখে দিয়েছি, পরে দেখি ইস ভিডিওটাই হলো না। তো এরকম করে ডালটাও আর সোমবার ঢেলে দেওয়াটা দেখাচ্ছিলাম সুন্দর করে, তো ঢেলে দেওয়াটা উঠলোই না। তো চলো আজকে কিন্তু আমি গ্যাস ওভেনটা একটু আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ডালটা সোমবার দিয়ে নিলাম। তো বন্ধুরা ডালটা আমার হয়ে গেল, এবারে আমি পটলটাকে ভাজা করে নিচ্ছি। জানি না জুই আজকে এতটা ঘুমোচ্ছে, এত প্রেশার কুকারে সিটি গেল, এই যে সোমবার দেওয়ার শব্দ গেল, তবু এখনো পর্যন্ত উঠতেছে না, ঘুমোতেই আছে, থাক ঘুমাক। আর আমি এদিকে আমার রান্নাটা কমপ্লিট করে নিই। তো তোমরা যে এই বেলটা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেল, মানে আমার যে ড্রেসটা ওটার বেলটা কিলের মধ্যে ঝোলানো আছে, মোবাইলটা একটু আজকে অন্য সাইডে রেখে দিয়েছি।
তেল এই যে যেদিন মাওরা এসেছিল সেদিনকে তেল নিয়ে আসলাম, তেল আর শেষ, আর এইটুকুনি আছে। কালকে পর্যন্ত চললেই হলো, আমাকে না বাজারে যেতেই ইচ্ছে করে না একদমই। কালকে রবিবার, কালকে বাবা আসবে, বাবাকে তাহলে বাবার কাছ থেকে এনে নিতে পারবো যা যা আমার খরচ প্রয়োজন। অ্যাকচুয়ালি রবিবার করেই আমি খরচ যা যা সব কিছুই এনে নিই, আর সারা পুরো সপ্তাহটা এইভাবেই চলার চেষ্টা করি। কিন্তু সবজিটার তো প্রয়োজন পড়ে প্রত্যেক দিনের, এর জন্য সবজিটা মাঝে মাঝে কেনার জন্য বাজারে যেতে হয়, না হলে কেউ গেলে নিয়ে আসতে দেয়। পরে দেওয়ার পরে যদি লবণ আর হলুদ দেই তাহলে ভালো করে মাখাটা হয় না, গায়ে গায়ে লেগে থাকে পটলগুলোর, তো এইভাবে হাত দিয়ে মেখে নিলাম আগে। তো চলো এবারে আমি এক এক করে কড়াইয়ে পটলগুলো দিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে, না হলে পুরো গরম হয়ে গেলে কালকের মতন একদম হয়ে যাবে, এই জন্য আঁচটা কমিয়ে দিয়েছি আজকে। তো দেখো আমি পটল ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে গিয়েছিলাম, গিয়েছিলাম জুইকে হাত পা ধুয়ে দিতে। আজকে ওকে স্নান করিয়ে দিইনি, এমনিতে শুধু মানে বুকটা আর পিঠটা বাদ দিয়ে মনে হয় পুরো শরীরেই ধুয়ে দিলাম। তো এই যে ওকে তেল টেল মাখিয়ে দিয়ে একদম সাজুগুজু করে দিলাম, আর এদিকে দেখো আমার পটল ভাজাটাও হয়ে গিয়েছে। তো এবারে আমি জুইকে ডাল ভাত খাইয়ে দেব, তো চলো আগে জুইকে খাইয়ে দিই, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। একটা হচ্ছে ছোট্ট গাড়ি জুইয়ের, আর এই তিনটাই মিলে ধরছে, একদম শেষ করে দিল অবস্থা কামড়াতে কামড়াতে, দেখো কি করতেছে। তো বন্ধুরা এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, আর সকালবেলাকার আলু সেদ্ধ ছিল, আর ডাল আর পটল ভাজা। তো জুই কিন্তু আজকে পটল ভাজা খেলো ভালোই, তো চলো এবারে আমিও খেয়ে নিই। আর খাওয়া দাওয়া করেই সবার প্রথমে আমি আমার গ্যাস ওভেনটাকে মুছে নিচ্ছি ভালো করে, কারণ ডাল পড়ে গিয়েছে, পুরো নোংরা হয়ে গিয়েছে। একটু আগে দেখলাম ডাল সোমবার দিতে ভয় পাচ্ছিলাম, মানে প্রেশার কুকার থেকে ডাইরেক্ট ঢেলে দিতে যদি কালকের মতো না হয়ে যায়। আজটা যদিও কমিয়ে দিয়েছিলাম তবুও ভয় লাগতেছিল, তো এর জন্য পড়ে গিয়েছে হালকা হালকা। তো ভালো করে আমি জল দিয়ে মুছে নিলাম, আর তারপরে আমি বাসন মাজতে যাব। আবার বাসন মাজা বাকি আছে, এক গামলা বাসন পুরো ভর্তি হয়ে আছে। আর এই যে দেখতেছো ছোট্ট হাঁড়িটায় আমি জুয়ের জন্য দুধটা আবার গরম করেছিলাম, কারণ সেদিন ফেটে গিয়েছিলো, এর জন্য আজকে মানে এখন বারবার গরম করে রেখে দিই একটু পরপরই। তো এই জায়গাটা দেখো কৌটোগুলোর জন্য মশাই হয় না, তো এই জায়গাটাও আমি কৌটোগুলো সরিয়ে সরিয়ে মুছিয়ে নিলাম ভালো করে। তারপরে আমি দেখো উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, একটু নোংরা হয়ে আছে, পাতা এতটা পড়েনি কিন্তু তবুও কীরকম ধুলো ধুলো আর নোংরা হয়ে আছে, ঝাড়ু না দিলে ভালো লাগে না। আর ঝাড়ু দিলে একটা ফ্রেশ লাগে, কত সুন্দর পরিষ্কার লাগে উঠোনটা যতই পাতা না থাক তবুও। তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, এবারে আমি জামাকাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাচ্ছি। জামাকাপড়গুলো একটু শুকোয়নি, মানে ভিজেই আছে, শুধু হালকা হালকা জলটা শুকিয়েছে। তো নিয়ে গিয়ে এতগুলো জামাকাপড় আর কোথায় মেলে দেবো, তো বারান্দার মধ্যেই রেখে দেবো। শুধুমাত্র জুইয়ের জামাকাপড়গুলো ঘরে নিয়ে গিয়ে যেদিকে রান্না করি ওইদিকে যে টাটটা আছে ওইখানে আমি রেখে দেবো। আর এই উঠোনেরগুলো কিন্তু শুকনো, উঠোনেরগুলো একটু শুকনোই ছিল, তো ড্যাম ছিল বলেই আমি দিয়েছিলাম। তো দেখো আমি সব কিছু সেরে আমার ঘরটা কত সুন্দর গুছিয়ে রেখে দিলাম, এখন হচ্ছে বিকেলবেলা, একদম ফ্রেশ টাইম, সব গুছানো একদম। হয়তো অগোছালো দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালে গুছালো বসিয়ে দিয়েছি, আর দুধটাও গরম হচ্ছে, গরম হলেই ওকে খাওয়াবো, আর তারপরে ওকে খাওয়াই ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আমার খাবার খাবো। ডাল রয়ে গিয়েছে, তো ডিম একটা আমাকে ভেজে খেতে হবে, ডিম নিয়ে আসা আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটিতে ক্লিক করে একটু অল করে দিও, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আমি আবার আসতেছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে, আর শোনা মামাকে এখনো খাওয়াই।